ক্যাপ্টেন্সি না দিলে বিশ্বকাপ খেলবো না, বিসিসিআইকে কড়া হুঁশিয়ারি রোহিত শর্মার। স্বপ্ন সত্যি হলো ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু, সদল বলের সাথে যাওয়া হলো না দীপক চাহারকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে যেভাবে প্রস্তুতি সম্পন্ন করে রিঙ্কু সিং, জিতেশ শর্মারা, ভিন্নধর্মী আউট হয়ে সাজঘরে বাংলাদেশের মুশফিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতের পরবর্তী লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফর্মেটে জয়লাভ করা। তবে তিন ফর্মেটেই দেখা যাবে একাধিক প্লেয়ারদের। তরুণদের নিয়ে সাদা বলের দল পাঠালো বিসিসিআই। সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা গত এক বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রয়েছেন। বিশ্বকাপ 2022 সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর আর এই ফর্মেটে খেলতে দেখা যায়নি দুজনকেই। আসন্ন বিশ্বকাপে দুই মহারথীকে দেখা যাবে কি না তা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। তবে সূত্রের খবর অনুযায়ী 20 ওভারের দলে ফিরবেন রোহিত কোহলি দুজনেই। টিম ম্যানেজমেন্ট শীঘ্রই কোহলির সাথে তার টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। আইপিএলের পরে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে রোহিত তার খেলার ইচ্ছা প্রকাশ করেছে। আইপিএলের আগে ভারত মোট 6টি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলবে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের এক কর্মকর্তার সঙ্গে ক্যাপ্টেন রোহিত শর্মার সম্প্রতি এক দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অজিত আগরকর। এই মিটিংয়েই রোহিত শর্মা বিসিসিআইয়ের শীর্ষকর্তা এবং নির্বাচকদের কাছে জানতে চান তাকে আদৌ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখবেন কিনা নির্বাচকরা, তা যেন তাকে এখন জানিয়ে দেওয়া হয়। রোহিত মিটিংয়ে বলেন, আমাকে যদি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নিতে চান তাহলে আমাকে আগে থেকে বলুন। কিভাবে নির্বাচকরা দলকে এগিয়ে নিয়ে যাবেন সে সম্পর্কে আমি স্পষ্ট ধারণা চাই। সেই সাথে রোহিত বৈঠকে নির্বাচকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমায় টি টোয়েন্টি বিশ্বকাপ দলে নিতে চান তাহলে আমায় এখনই জানান আমি কিভাবে কি প্রস্তুতি নেব। রোহিতের উপরই আস্থা রাখতে চায় বিসিসিআই। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতকেই বেছে নেওয়া হবে। স্বপ্ন সত্যি হলো ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু। সামনের বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ, যার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্মেটের সিরিজ রয়েছে ভারতের। বিশ্বকাপের আগে এটি ভারতীয় ক্রিকেটারদের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ, সেই আক্ষেপকে কিছুটা প্রলেপ পড়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বে অজিদের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয়। এবার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে ও টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। আইপিএলে কেকেআরের জার্সিতে উত্থান, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সদ্য শেষ হওয়া ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে ফুল ফুটিয়েছেন রিঙ্কু। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চাপের মুখে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন। এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় জোড়া সিরিজ জয়। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুলদীপরা। সঙ্গে রয়েছেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, আর্শদীপের মতো ইয়ং স্টাররা। বুধবার সকালে বেঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকার দিকে রওনা দিয়েছে ভারতের বিমান। দলের সঙ্গেই রয়েছেন রিঙ্কু। সতীর্থদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতের তারকা ফিনিশার। এদিন রিঙ্কুর চোখে মুখে লেগেছিল স্বপ্ন সত্যি হওয়ার খুশি। এটাই দলের জার্সিতে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর তার। শুধু রিঙ্কুই নন, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, জিতেশ শর্মা, শুভমান গিলদেরও এটাই জাতীয় দলের হয়ে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার এটাই সুযোগ ভারতীয় ইয়ং স্টারদের কাছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রোটিয়াদের মুখোমুখি হবেন তারা। ইতিমধ্যেই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে রিঙ্কুকে দেখার আশা প্রকাশ করেছেন আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা। তিনি জানান, যখন আপনি আইপিএল থেকে সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপে এসে পৌঁছান আপনাকে ভাবতে হয় কে লোয়ার অর্ডারে ব্যাটিং করবে। সেই স্থান আপাতত রিঙ্কুই পূরণ করছে। আমার মনে হয় ওকে ভেবে দেখা উচিত। বামহাতি ব্যাটার হওয়ায় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে রিঙ্কু সিং বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন আকাশ চোপড়া। তিনি জানান, এখন অস্ট্রেলিয়া সিরিজে হয়তো মনে হচ্ছিল যে দলে বামহাতি ব্যাটার রয়েছেন, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের সময় তেমনটা আর মনে হবে না। হয়তো ঈশান কিশান এবং যশস্বী জয়সওয়ালই থাকবে কেবল, কিন্তু এরপর সকলেই ডানহাতি। সেক্ষেত্রে মনে হতে পারে বামহাতি ব্যাটার হিসেবে রিঙ্কু সিং ভালো বিকল্প। যদি আইপিএলে রিঙ্কু সিং ভালো পারফরম্যান্স করে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ওকে দলে রাখা হবে। রিঙ্কু নিজেও চান দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে লড়তে। তবে বিশ্বকাপের ডাক আসবে কি না তা নির্ভর করছে পরবর্তী সিরিজগুলিতে রিঙ্কুর পারফরম্যান্সের উপর।
এদিকে প্রোটিয়া সফরে সদল বলের সাথে যাওয়া হলো না দীপক চাহারকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, জাতীয় দলের ডিউটি ছেড়ে আচমকাই বাড়ি ফিরতে হয় দীপক চাহারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজের মাঝপথে মুকেশ কুমার বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন, ওই সময় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। রায়পুরে অজিদের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে খেলেছিলেন দীপক, পঞ্চম ম্যাচের আগে তাকে হঠাৎ বাড়ি ফিরতে হয়। সেই সময় ওই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন পারিবারিক মেডিকেল ইমার্জেন্সির কারণে দীপক চাহারকে বাড়ি ফিরতে হয়েছে। এবার জানা গেল দীপক চাহার কী কারণে সেই সময় ভারতীয় দল ছেড়ে বাড়ি ফিরেছিলেন। এক চ্যানেলে দীপক চাহার জানিয়েছেন তার বাবা লোকেন্দ্র সিং চাহারের ব্রেন স্ট্রোক হয়েছে, এই কঠিন সময়ে তিনি বাবার পাশে থাকতে চান। দীপকের কথায়, আমার কাছে আমার বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যে জায়গায় আছি সেখানে তিনি আমাকে পৌঁছে দিয়েছেন, আমি তাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে কোথাও যেতে পারবো না। শোনা গেছে আলিগড়ে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন দীপক চাহারের বাবা, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীপক বলেন, সঠিক সময়ে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, না হলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারত। বাবার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। আপাতত দীপক প্রোটিয়া সফরে যাননি, সিরিজের মাঝে কি তিনি দক্ষিণ আফ্রিকায় যাবেন দীপক জানান, বাবার শারীরিক অবস্থা কেমন থাকে তার উপর নির্ভর করবে, আপাতত এখন কোথাও যাওয়ার কথা ভাবছেনই না দীপক। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে যেভাবে প্রস্তুতি সম্পন্ন করে রিঙ্কু সিং জিতেশ শর্মারা, দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতি শুরু হয় রিঙ্কু সিং সহ দুই সঙ্গী আশদীপ সিং ও জিতেশ শর্মার। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েছেন জিতেশ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ যে তাদের পাখির চোখ তা বলতে কোনো দ্বিধা নেই, বিশেষ করে এই মুহূর্তে সকলের নজর রয়েছে রিঙ্কু সিংয়ের দিকেই। মঙ্গলবারই নিজের প্রস্তুতির ছবি শেয়ার করেন রিঙ্কু সিং। ভিন্নধর্মী আউট হয়ে সাজঘরে বাংলাদেশের মুশফিক, এই মুহূর্তে চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট, যেখানে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করতে নেমে বিপর্যয় ঘটে। 47 রানে 4 উইকেট হারিয়ে ব্যাপক চাপে পড়ে যায় টাইগাররা, সেখান থেকে বাংলাদেশকে বিপর্যয় কাটিয়ে তুলে এনেছিল মুশফিকুর রহিম, কিন্তু ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে তাকে আউট ঘোষণা করলেন টিভি আম্পায়ার, ফলে 83 বলে 35 রান করেই ফিরে যান মুশফিক। ইনিংসের 41তম ওভারে কাইল জেমিসনকে রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকিয়েছিলেন মুশফিক, কিন্তু ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে বল পিচে পড়ে উইকেটের পেছন দিকে যাচ্ছিল। মুশফিক ভেবেছেন বলটি হয়তো স্ট্যাম্পে আঘাত করতে পারে, যে কারণে তিনি হাত দিয়ে বলটি ঠেকিয়ে দেন। এতে কিউই ফিল্ডাররা আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান, ফলে রিভিউ দেখে টিভি আম্পায়ার মুশফিকের আউট ঘোষণা করেন। এই ধরনের আউটকে বলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন মুশফিক। অপ্রত্যাশিত এই আউট মুশফিক শাহাদাতের করা 151 বলে 57 রানের জুটিটি ভেঙে যায়। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 172 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।